সাকিব বুবলি অভিনীত বিগ বস ছবির একটি জনপ্রিয় গান হল দিল দিল। এই জুটির অভিনীত প্রথম ছবির এই গানটি নেট দুনিয়ায় ভিউ হয়েছে 100 মিলিয়ন বা 10 কোটি। শুক্রবার দুপুর পর্যন্ত ইউটিউবে গানটির ভিউ সংখ্যা দাঁড়িয়েছে 10,01,921। গানটির দর্শক ভিউ 10 কোটিতে পৌঁছে যাওয়ায় দারুণ খুশি বুবলি। বুবলি বলে, সকাল থেকে অনেকেই আমাকে গানের লিঙ্ক পাঠিয়েছেন, সত্যিকার অর্থে আমার কাছে খবরটি অন্যরকমের ভালো লাগার। সিনেমার একটি গানে দর্শক ভিউ 10 কোটি হওয়ায় রেকর্ড গড়ল, আমিও ইতিহাসের অংশ হয়ে গেলাম। ছবির পরিচালক শামীম আহমেদ বলেন, মুক্তির আগে গানটির আলোচনা আসার কারণে সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়। ওই সময়ে 6 মাসের মাথায় দিল দিল ইউটিউবে ভিউ কোটির ঘর স্পর্শ করে, যা ছিল বাংলাদেশের সিনেমায় প্রথম ঘটনা। গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছে কনা ও ইমরান। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীত পরিচালনা করেছে শকত আলী। গানটি নতুন মাইলফলক স্পর্শ করায় আনন্দিত কনা। গানটি আমার ও ইমরানের ক্যারিয়ারে ইতিহাস হয়ে থাকবে। প্রায় 6 বছর আগে 2016 সালে 12ই সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই ছবিটির পরিচালনা করেছিলেন শামীম আহমেদ রনি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি।